All India Bank Officer Confederation Tripura Bedekni Chaitokmung Bai Koktisalo Agartala Press Club of Khlaijakha Shak Mwchungwi Kaisa Thowi Rwmani Panda Pandano Chengsawi Rwkha Hasteni Mantri Okra Dr.Manik Saha Pandao Hasteni Mantri Okra Dr.Manik Saha no Karoi Bo Manjakha All India Bank Officer Confederation Tripura Bedekni Tangfang Sanjoy Dotto no Khoboi Mothani Kubun O Jamarok Pandani Paithago Blood Donation Camp Berai Naikha Pandao Manjangnai Narwai Rok তার মধ্যে যে মৈত্রীর বন্ধন একটা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং আমাদের মনে করিয়ে দিয়েছে যে এইরকম মহৎ দান আর কিছুই হতে পারে আমরা সবসময় আমরা জানি যে আমরা অনেক কিছু দান করি চক্ষু দান করি বস্ত্র দান করি শিক্ষা দান করি ইভেন আজকাল স্কিন ট্রান্সপ্লান্ট বা কি স্কিনেরও দান পায় বডি দানও করি আমরা বিভিন্ন দান করি কিন্তু আলটিমেটলি সব দানের যে সর্বোচ্চ যে দান সেটা হচ্ছে রক্তদান রক্তের কোনো বিকল্প নেই এখনো বিকল্প এখন অব্দি কেউ বের করতে পারেনি আজকের এই দিনে আমাদের সবসময় আমাদের যে বিএনআর যে যিনি চিকিৎসক বা যে সায়েন্টিস্ট যিনি এবিও ব্লাড এই গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেনার তার কথা কিন্তু আমাদের মনে হয় ফাদার অফ ব্লাড ট্রান্সফিউশন আমরা জানি যে শরীর রক্ত সঞ্চালন যদি না হয় তাহলে এই শরীরের কোনো অংশে বেঁচে থাকবে অদ্ভুত প্রকৃতির সাথে আমাদের শরীর পুরো প্রকৃতিরই দান সেখানে যেমন একটা প্রদেশ থেকে আরেক প্রদেশ বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যে সামগ্রী নিয়ে আমাদের যেতে হয় সেখানে বিকেলসের প্রয়োজন হয় ঠিক শরীরের মধ্যেও যদি আজকে প্রোটিন হোক কার্বোহাইড্রেটই হোক অক্সিজেনই হোক কার্বন ডাইঅক্সাইড সব কিছুই রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে যায় এবং সেই সঞ্চালন যদি ঠিক থাকে তবেই ওই কোষ বা টিস্যু বা অর্গান তবেই বেঁচে থাকে তো রক্তের যদি না থাকে সে বিকেল যদি না থাকে সব কিছু সব হয়ে যায় তো প্রকৃতির মধ্যে আমরা দেখতে পাই হঠাৎ করে কোনো জায়গায় যদি রাস্তা বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু কানেক্টিভিটিও বন্ধ হয়ে যায় সব কিছু স্টপ হয়ে যায় এখানে আপনাদের মাননীয় সম্পাদক মহাশয় বলছিলেন যে আমরা বলি ওর সাথে রক্তের সম্পর্ক কিন্তু আসলে দেখো একই ফ্যামিলি একই মা দু তিনজন সন্তান কিন্তু তারপরেও দেখা যায় আমাদের মধ্যে রক্তের সম্পর্ক যে গ্রুপ সেটা কিন্তু মিল পায় না দুইখানে দেখা যায় যে আজকে যিনি রক্তদান করছেন সেই রক্ত যখন অন্যের মুমূর্ষ ব্যক্তির কাছে যাচ্ছে একবার ভাবুন তো যখন সেই রক্তটা রিসিভ করল সে যখন জানবে বা যে দিচ্ছে যদি ওর সাথে কোনো সময় দেখা হয় ওর মধ্যে কি মানসিকতা হবে একটা অদ্ভুত এক ফিলিংসের বিষয় আছে যে আমার রক্ত ওর শরীরের মধ্যে ঢুকছে এবং যিনি নিয়েছেন যে ওনার রক্তে আজকে আমি পেয়ে আজকে আমি জীবিত অদ্ভুত একটা মানে যাকে বলে একটা আধ্যাত্মিক যে ফিলিং সেটা কিন্তু সেই জায়গায় চলে আসে এর জন্য বলা হয় যে রক্তদান মহাদান রাজা খরাগুলি নিশিমি প্রণব নিকক্ষম চিনি খরাং